জন্টু, সামনে তো বিশ্বকর্মা পূজা, তো পূজার চান্দা কালেকশন তো করতে হবে সবাই মিলে। বলেন কি? হ্যাঁ রে বাড়া, এটা তো করতেই হবে। আমি ভাবছি অন্যবারের তুলনা এবার একটু ভালো করে পূজাটা করব। আচ্ছা ফুটু, পূজায় কি খাওয়ার ব্যবস্থা করবি? আচ্ছা পূজায় খিচুড়ি আর লাবড়া করলে কিরকম হয়? খুব মজা হবে, খুব মজা হবে, সাথে বাংলা লাগবে। সেসব নিয়ে চিন্তা করবি না তোরা, পচাকে আগে বলে দিবি দুই পিঠে বাংলার কথা। আচ্ছা ঠিক আছে, সেসব হয়ে যাবে, এখন চল চান্দা কালেকশনের জন্য যাই। হ্যাঁ হ্যাঁ চল। শুন রে বাড়া, যেই হোক না কেন, চাঁদা না দিলে এই রোড ক্রস করতে দেব না আজকে। হ্যাঁ রে বাড়া, সত্যি বলছিস। আচ্ছা আমি বলছিলাম যে যদি ঢেমনা ছেড়া ক্লাবের ছেলে পেলে আসে, চাঁদা বাড়া সবাইকে দিতে হবে, ঢেমনা হোক আর টেমনা হোক। চাঁদা না দিলে বারে এক পাও এগিয়ে দেবো না কাউকে। এ বেটে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে রে বাড়া? তোর রাস্তা কেন আটকে রেখেছিস? তোকে গান মারবো বলে রাস্তা আটকিয়েছি বলে বাড়া? আমরা এখানে বিশ্বকর্মা পূজা করব, চাঁদা বের কর। আমি চাঁদা দেবো না, তোরা রাস্তা ছাড়। চাঁদা না দিলে বাড়া এই রাস্তা দিয়ে যেতেও পারবি না, ওই দিক দিয়ে ঘুরে যা। কেন রে বাড়া, রাস্তাটা কি তোদের বাপের কিনা নাকি? এত সত্য বুঝি না বাড়া, চাঁদা না দিলে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। কথা বেশি বললে মেরে আলু ভর্তা বানিয়ে দেবো। চাঁদা দে আর ফুট এখান থেকে চুপচাপ। তোদের মরার যখন এতই শখ, তোদের উপর দিয়ে বাইক নিয়ে যাবো আজকে। ইসকি মা কা ভোলা চেহারা। বাঞ্চোত, চাঁদা না দিয়ে চলে যাবে ভেবেছিলি? কেমন লাগলো মাটা তোর? এই ল্যাংচা, বাঞ্চোটটাকে আমার চোখের সামনে থেকে সরা, নিয়ে ওই জঙ্গলে ফেলে আয় ওকে। ঠিক আছে জন্টুদা, ঠিক আছে। কি হরে, অন্যদিনের তুলনায় আজকে এই রাস্তা দিয়ে লোকও কম আসছে। বলেন কি, এই তো সামনে ঝুমাবুদি আর ঝুমাবুদির বর আসছে। ফুটু, আমি বলছিলাম কি, ওদের কাছ থেকে চাঁদাটা না নিলে ভালো হয় না। কেন রে বাড়া, ওদের কাছ থেকে চাঁদা কেন নেবো না? তোর মা লাগে নাকি ঝুমাবুদি? আরে দাদু, বৌদিকে নিয়ে কোথায় যাচ্ছ? এরে খানকির ছেলে, আমাকে দাদু বলছিস আর আমার বউকে বৌদি বলছিস? এ বৌদি, আমি ভালো ভালো বলে দিচ্ছি, তোমার বরকে বলো একদম খিস্তি না মারতে। একটু চুপ থাকতো পারা, তুমি চাঁদা দিয়ে যাও, না হয় আমরা বৌদিকে আটকে রেখে দেবো। তোদের এত বড় সাহস, তোরা আমার বউকে আটকে রাখবি? দেখি আমি চাঁদা দেবো না, তোরা কি করে আটকাস। এই চলো গিন্নি। কেন তুমি বেজাল করছো, দিয়ে দেবো না ছেলেদেরকে চাঁদাটা। তুমি বেশি কথা বলো না, বলেছি দেবো না তো দেবো না চাঁদা। এই ধরতে ওকে, ওকেও একটা ধুলাই দিয়ে দেবো ভালো করে, চাঁদা না দিয়ে যাওয়া যাবে না এদিকে। তোরা আমাকে মারবি, দেখি তোদের সাহস কত বড়। হ্যাঁ আমি এসেছি, আমাকে মেরে দেখা তোরা। এই ঝন্টু ল্যাংচা, ধরতো ওকে। বিশ্বকর্মা পূজা হবে না নাকি? হবে রে বাড়া, হবে। বিশ্বকর্মা পূজা না করলে হবে? বিশ্বকর্মা পূজা তো 4-5 দিন বাকি আছে। চান্দা কালেকশন কবে করা হবে? এবার চান্দা কালেকশন নতুন নিয়মে হবে। কি সেই নতুন নিয়ম? এবার আমি চাঁদার রিসিট গুলি সব রেশন দোকানে দোকানে দিয়ে দিয়েছি। যে রেশন নিতে আসবে ওকে চাঁদা দিয়েই রেশন নিতে হবে, চাঁদা না দিলে রেশন দেওয়া হবে না ওকে। আচ্ছা উস্তাদ, আমি বলছিলাম কি, এবার আমাদের পুজোটা বালছেরা ক্লাবের থেকে ভালো করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এসব নিয়ে তোর ভাবতে হবে না, তোরা ভালো দেখে ডিজে মেশিনগুলি নিয়ে নিবি, যেমন এখান থেকে বাজালে বালছেরা ক্লাব উড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি ডিজে মেশিনের কথা আগেই বলে দিয়েছি, একটা নতুন দোকান খুলেছে, ওতে বড় বড় মেশিন আছে। কিরে বাড়া, তোর মুখের এই অবস্থা কেন? মুখটা তো শুয়ারের পুদের মতন করে রেখেছিস। দাদা, আমি বাড়ি থেকে ক্লাবের দিকে আসছিলাম, সে সময় রাস্তায় আমাকে বালছেরা ক্লাবের ছেলেরা আটকিয়ে অনেক মেরেছে। বলিস কিরে বাড়া, বালছেরা ক্লাবের ছেলেদের এত সাহস, ভাতার পাতা ক্লাবের ছেলেদের গায়ে হাত দে, কেন মেরেছে তোকে? দাদা, ওরা রাস্তায় দাঁড়িয়ে চাঁদা কালেকশন করছিল, আমি বলেছি চাঁদা দেবো না আমি, তাই আমাকে মেরেছে। এখানে কে কে ছিল? ফুটু, ল্যাংচা আর ঝন্টু। চল ওদের ক্লাবটি আজকে বুম দিয়ে উড়িয়ে দেবো, বাঞ্চোত গুলিকে একসাথে মেরে ফেলবো।
ঝন্টু আজকে সব মিলিয়ে কত টাকা কালেকশন হয়েছে পূজার চাঁদা? এই তো সব মিলিয়ে 2,390 টাকা। 2,000 টাকা ওই বাক্সে রেখে দিবি আর 390 টাকার মাল নিয়ে আসবি, আমরা সবাই মিলে খাবো। মালের সাথে আর কি আনবো? একটু আলু ভর্তা আনলে ভালো হয় না? চুয়ে চুয়ে খাবো। বাড়া চুয়ে চুয়ে খাওয়ার কি শখ, বাড়িতে গিয়ে বাবার বাড়া চুয়ে চুয়ে খা। এই নে বুমটা তুই মার। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।